তো আজকে আমরা তৈরি করবো এই অ্যাম্প্লিফায়ারটি, আই মিন ছোট সানবক্সটি। তো এই অ্যাম্প্লিফায়ারটির বেশ কিছু ফিচার্স আছে। তো এট ফার্স্ট এটা কিন্তু একটা ব্লুটুথ বক্স, তো দেখতে পাচ্ছেন গাইজ আমি এটাকে ব্লুটুথ তৈরি করেছি, এর ভিতরে ব্লুটুথ মডিউল আছে। তো সেকেন্ড এটা কিন্তু খুবই ছোট, আই মিন এটা পোর্টেবল, আমরা যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারি। এবং থার্ড এটা কিন্তু ডুয়াল স্পিকার সাপোর্টার, আই মিন আর সামনে একটা স্পিকার এবং পিছনে একটা স্পিকার আছে, যাতে করে এখান থেকে আমরা একটা ভালো মানের সাউন্ড আউটপুট পেতে পারি। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো একটা পাওয়ার ব্যাংক, আই মিন এইটাকে আমরা চার্জ করার পাশাপাশি এখান থেকে আমাদের ফোনটাকে ইমার্জেন্সিতে চার্জও করতে পারবো। চলুন আজকের এই মিনি ব্লুটুথ স্পিকার মেকিং এর ভিডিওটা দেখে আসা যাক। তো গাইস প্রথমে আমাদের প্রয়োজন পড়বে এরকম একটা ব্লুটুথ মডিউল। তো এটা আপনার যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের দোকানে 60 টাকার মতন নিবে। তো এরপরে আমাদের প্রয়োজন পড়বে এরকম একটা অডিও অ্যাম্প্লিফায়ার মডিউল। তো এটাকে আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের দোকান 40 টাকার মতন নিতে পারে। এরপর প্রয়োজন পড়বে আমাদের এরকম একটা ছোট ব্যাটারি। তো এই ব্যাটারিটা আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন, অথবা ছোটো ছোটো যে হেলিকপ্টারগুলো আছে হেলিকপ্টারও থেকে সংগ্রহ করতে পারেন। এরপর প্রয়োজন পড়বে আমাদের এরকম একটা পাওয়ার ব্যাঙ্ক মডিউল, এই পাওয়ার ব্যাঙ্ক মডিউলটা আপনারা একই জায়গায় পেয়ে যাবেন। তো এরপর প্রয়োজন পড়বে আমাদের এরকম ল্যাপটপের মাইক, আপনারা এখানে মোবাইলের মাইকও ইউজ করতে পারেন, তবে এগুলোর সাউন্ড কোয়ালিটি অনেকটাই ভালো। এরপর প্রয়োজন পড়বে আমাদের এরকম পিভিসি শিট, এখানে আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি এবং এখানে সুন্দর করে ফুটো করে নিয়েছি। তো এখন পাওয়ার ব্যাঙ্ক মডিউলের যে কম্পোনেন্টগুলো আছে কম্পোনেন্টের অনুযায়ী আমি ফুটো করে নিয়েছি এবং এখানে সুন্দর করে ঢুকিয়ে নিলাম, আমাদের সুন্দর ফিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এখানে সুন্দর করে গ্লুগানের সাহায্যে এটাকে আটকিয়ে দেবো, যাতে এটা নড়াচড়া না করতে পারে। তো ভিডিওটার কোনো এক জায়গায় আমি দেখিয়ে দিব কীভাবে এই অডিও অ্যাম্প্লিফায়ারটার সাউন্ড আপনারা দ্বিগুণ করবেন। তো এখন আমরা এখানে একটা RGB কালারের LED নিয়ে নিব এবং এখানে সাথে একটা 1K রেজিস্টার সোল্ডারিং করে নিব। তো এখন আমরা এটাকে সুন্দর করে সুপারগুলোর মাধ্যমে বসিয়ে দেবো এবং এখানে একটা সুইচও কানেক্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সুইচটাকে সুন্দর করে সুপারগুলোর সাহায্যে বসিয়ে দিলাম। তো এখন ব্যাটারিটাকে আমাদের পাওয়ার ব্যাঙ্ক মডিউলের সাথে সুন্দর করে লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর করে লাগিয়ে দিলাম। তো এখন আমরা ব্লুটুথ মডিউল এবং অ্যাম্প্লিফায়ার মডিউলটাকে নিয়েছি, এখানের নেগেটিভ ভোল্টেজের সাথে নেগেটিভ এবং পজিটিভ ভোল্টেজের সাথে পজিটিভ, এবং আমাদের সিগন্যাল পিনগুলো আছে শিফট সিগন্যাল পিনগুলো সরাসরি লাগিয়ে দিব। তো এখন আমি এখানে রঙের সাথে সবগুলো পিন সুন্দর করে বের করে নিলাম। এখন আমরা নেগেটিভের সাথে কালো তারটা এবং পজিটিভের সাথে লাল তারটা লাগিয়ে দিলাম সুন্দর করে। এখন আমরা এখানে যে আর গ্রাউন্ড এবং এল পিনগুলো আছে পিনগুলোর সাথে রেড কালার এবং ব্ল্যাক কালার ওয়ার সুন্দর করে সোল্ডারিং করে নিলাম। এখন আমরা আমাদের যে ব্লুটুথ মডিউলটা আছে এই ব্লুটুথ মডিউলটার পজিটিভের সাথে আমাদের অ্যাম্প্লিফায়ার মডিউলটার পজিটিভটা সুন্দর করে লাগিয়ে দিলাম এবং সিগন্যাল পিনগুলোর সাথে সরাসরি আমরা এখানে সিগন্যাল পিনগুলো সরাসরি কানেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এখানে পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ এবং সিগন্যাল পিনগুলোর সাথে সিগন্যাল পিনগুলো লাগিয়ে দিলে সরাসরি, এখানে কোনো রকম তার ঘোরা পেঁচার করার দরকার নাই। তো এখন আমরা মাইকের জন্য 2টা তার সোল্ডারিং করে নিব। তো এখানে একটা বিষয় হলো যে আপনার পজিটিভ তারটা আছে, পজিটিভ তারটাকে যদি আপনার নেগেটিভের সাথে লাগিয়ে দেন এবং এখানে যে পজিটিভ তারটা আছে এই পজিটিভ তারটার সাথে একটা পজিটিভ তার লাগিয়ে এখানে পজিটিভ এবং নেগেটিভটাকে যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে এখানে কিন্তু দ্বিগুণ সাউন্ড পাবেন, আমি এটা কিন্তু বলেছিলাম। তো এখন আমি 2টা মাইক এখানে কানেক্ট করে দেখাবো। আমি তার জন্য 2টা তার কানেক্ট করে নিলাম এবং এখানে একটা ডাবল সাইড টেপের মাধ্যমে 2টা মডিউলকে এক জায়গায় করে নিলাম, যাতে আমাদের এখানে জায়গা কম লাগে। তো এখন আমরা আমাদের যে পাওয়ার ব্যাঙ্ক মডিউলটা আছে পাওয়ার ব্যাঙ্ক মডিউলটাকে নিয়ে নিয়েছি এবং এই পাওয়ার ব্যাঙ্ক মডিউলটার সাথে আমাদের যে ব্যাটারিটা আছে ব্যাটারিটাকে সুন্দর করে প্লাগ পয়েন্টটা কানেক্ট করলাম, আই মিন মাইনাস পয়েন্টটা, এবং আমাদের পজিটিভ প্রান্তটাকে সুন্দর করে কানেক্ট করে নিলাম। এখন আমাদের যে RGB LEDটা আছে এটার যে পজিটিভ প্রান্তটা আছে পজিটিভ প্রান্তটা আমাদের সুইচের যে আউটপুট পিনটা আছে এটার সাথে লাগিয়ে নিলাম এবং আমাদের যে মডিউলগুলো আছে মডিউলগুলোর পজিটিভ প্রান্ত আউটপুটের সুইচের আউটপুটের সাথে লাগিয়ে নিলাম। এখন আমাদের যে ব্যাটারির পজিটিভ প্রান্তটা আছে পজিটিভ প্রান্তটা আমাদের সুইচের মিডিল পয়েন্টের সাথে লাগিয়ে দিলাম। এখন আমাদের যে ব্যাটারি নেগেটিভ পয়েন্ট এবং আমাদের মডিউলের যে নেগেটিভ পয়েন্ট আছে এটাকে শর্ট করে আমরা আমাদের যে RGB LEDটা আছে এটার নেগেটিভের সাথে লাগিয়ে দিলাম। তো আমাদের বক্সটা এখন দেখতে পাচ্ছেন পুরোপুরি কমপ্লিট। তো এখন আমরা এটাকে সুন্দর করে প্যাক করে দিব, তার জন্য আমি এখানে সুপারগুলোর মাধ্যমে 2 সাইডে সুপারগুলো লাগিয়ে এখন আমরা পিভিসি পাইপের শিটগুলো আছে পিভিসি পাইপের শিটের মাধ্যমে এই বক্সটাকে সুন্দর করে তৈরি করে নিব। তো এখন আমরা আমাদের যে মাইকগুলো আছে মাইকগুলোতে সুপারগুলোর মাধ্যমে আমাদের যে পিভিসি শিটটা আছে পিভিসি শিটের মাধ্যমে বসিয়ে নিব। তো বসিয়ে নেওয়ার পর আমাদের মাইকের যে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তটা আছে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তটার সাথে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তটা লাগিয়ে দিব তারের। তো আমি এইভাবে 2টা মাইকে কানেক্ট করে নিলাম। তো এখন আমরা আমাদের যে মাইক সমেত পিভিসি পাইপের শিটগুলো আছে পিভিসি পাইপের শিটগুলোকে আমাদের বক্সের যে বক্সটা তৈরি করতেছি এই বক্সটার ভিতরে সুন্দর করে কানেক্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি 2টাকে সুন্দর করে কানেক্ট করে নিলাম। তো এখন আমি এক্সট্রা মজবুতের জন্য এক্সট্রা সুপারগুলো দিয়ে নিচ্ছি। তো গাইজ আমাদের এখানে সবগুলো কম্পোনেন্ট সাজিয়ে নেওয়া শেষ। তো এখন আমরা উপরের পার্টটাকে লাগিয়ে এখানে ক্লোজ করে দিব, তার জন্য আমি এখানে উপরের পার্টটা লাগিয়ে উপরের দিকে সুন্দর করে সুপারগুলোর মাধ্যমে এটাকে ক্লোজ করে দিলাম। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ব্লুটুথ স্পিকারের লুকটা ফাইনালি এরকম হয়েছে। আমরা এখানে গ্রিন কালার করে নিয়েছি, আপনারা যে কোনো ধরনের কালার করে নিতে পারেন আপনাদের মনের মতো করে, আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে এই বক্সটাকেও আপনাদের মনের মতো করে নিতে পারেন। আমি এখানে ছোটো সাইজ করার চেষ্টা করেছি, আপনারা চাইলে আরও ছোটো সাইজ করতে পারেন। তো এখন আমরা এটাকে টেস্টিং করব। তো প্রথমে আমরা এখানে চার্জ দিয়ে দেখব যে আমাদের এটা কত সুন্দর চার্জ হয়। তার জন্য আমি এখানে একটা মোবাইল ফোনের চার্জার নিয়েছি।
এবং এখানে একটা ডাটা কেবলের মাধ্যমে চার্জ করার চেষ্টা করব আমাদের এই ব্লুটুথ স্পিকারটাকে। প্রথমে যদি আমি এখানে লাগাই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু কত সুন্দর চার্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন রেড কালার এলইডিটা ব্লিঙ্ক করতেছে, তার মানে বুঝতে পারতেছি যে আমাদের এটা কিন্তু 100% চার্জ হচ্ছে। তো এরপরে আমরা দেখব যে আমাদের এটা দিয়ে আমরা কি কি চার্জ করতে পারি। তো পাওয়ার ব্যাঙ্ক মডিউলটার এখন আমরা টেস্ট করব। তো তার জন্য আমি এখানে ডাটা কেবলটাকে সুন্দর করে লাগিয়ে দিলাম এবং এখানে আমরা প্রথমে একটা লাইটকে চার্জ করার চেষ্টা করব, দেখব যে এইটাকে চার্জ করতে পারি কিনা। তো এইটাকে কিন্তু আমি নিজে তৈরি করেছিলাম। তো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এটা কিন্তু চার্জ হচ্ছে 100%। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর চার্জ হচ্ছে, লাগানোর সাথে সাথে এলইডি ব্লিঙ্ক করছে, তার মানে এটা চার্জ হচ্ছে। তো এরপরে আমরা এখানে একটা স্মার্টফোনকে নিয়ে নেবো, স্মার্টফোনকে চার্জ দিয়ে দেখবো যে আমাদের এটা চার্জ করতে পারে কি না। তো তার জন্য আমি এখানে লাগিয়ে দিলাম। তো ভাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কত সুন্দর চার্জ হচ্ছে, তার মানে আমাদের এই পাওয়ার ব্যাঙ্ক মডিউলটা 100% ওয়ার্ক করে। তো এখন আমরা এইটার স্পিকার টেস্ট করব, তার জন্য আমি এখানে আমাদের স্পিকারটাকে অন করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার স্পিকারটা কিন্তু অন হয়ে গেছে, রেড কালার ব্লিঙ্ক করতেছে এবং আমাদের এখানে কিন্তু একটা সাউন্ডও নিয়েছে। তো প্রথমে আমরা এটাতে এনসিএস প্লে করব। তো তার জন্য আমি এখানে প্রথমে এনসিএস প্লে করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্লুটুথের স্পিকারের সাউন্ডটা কিন্তু খুব সুন্দর। তো ভাই এখন আমি এখানে একটা ডিজে সং প্লে করে দেখবো, তার জন্য আমি এখানে প্লে করলাম। ওখানে আজকের এই মিনি ব্লুটুথ স্পিকার মেকিং এর ভিডিওটা যদি আপনাকে একটু হলে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আরেকটা মজার বিষয় হচ্ছে যে এটা দিয়ে কিন্তু আপনারা ঢিল মেরে আমও পাঠাতে পারবেন। তো দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থাকবেন এবং সাথে থাকবেন। ক্রেজি সাইন্সে।